আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি প্রান্তবাবু বলছি এসবি কার সিলেকশন লিমিটেড থেকে। ভিউয়ার্স, আমাকে অনেকে কল করছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রিমিয়ার গাড়ির জন্য, জি সুপারিয়র প্যাকেজ। আমি আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে এসেছি, এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, 2010 মডেল, আর বাংলাদেশে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন হয়েছে 2013। গাড়িটার টিপটপ কন্ডিশন, সুন্দর, একটু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে দেবো। যাই হোক, গাড়িটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আপনারা শিওর থাকতে পারেন অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। গাড়িটা ফ্যামিলিতে ইউজ হয়েছে, পেপার্স আপ টু ডেট আছে। তো কথা না বাড়িয়ে আসুন, আমরা গাড়িটা দেখি। ভিউয়ার্স, গাড়িটা কিন্তু 2010 মডেল, বাট গাড়িটা বাংলাদেশে রিকন্ডিশন এসেছিল, আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2013 সালে। গাড়িটার সামনে পিছনে কিন্তু অরিজিনাল গ্লাস, প্রয়োজন বোধে আপনারা চেক করে নিতে পারেন। ইঞ্জিন হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন। গাড়িটা একটু আমি দূর থেকে দেখাচ্ছি, এই যে হেডলাইট আছে, হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে যেটা আসছে, প্লাস এই ফগ লাইট আছে, ফগ লাইট চেঞ্জ করা হয়েছে, বাটিগুলো চেঞ্জ করা হয়েছে। আর গ্রিল হচ্ছে আপনার অরিজিনাল গ্রিল, সিরিয়াল হচ্ছে 35, ডিজিটাল নাম্বার প্লেট, ঢাকা মেট্রো গ। সিরিয়ালটা ভালো, এই পাশের ফগ লাইটটাও অ্যাক্টিভ আছে। আর হচ্ছে আপনাদের এই এই লাইটটা যেটা দেখতেছেন, এটাও কিন্তু আপনার গাড়ির সাথে অরিজিনাল লাইট। একটু টান দিয়ে আমি একটু গ্লাসটা দেখাবো, গ্লাস হচ্ছে অরিজিনাল গ্লাস, বাংলাদেশে কখনো চেঞ্জ করা হয়নি, 100% শিওর থাকেন। ওয়েফার আছে, ওয়েফার অ্যাক্টিভ আছে। আসলে ভিউয়ার্স, আমি যতটা পসিবল হয় আপনাদেরকে দেখানোর ট্রাই করি। তো আমি একটু ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদের। ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, একটু কাছ থেকে দেখাবো ভিউয়ার্স আপনাদেরকে। গাড়িটা হিস্ট্রি হচ্ছে, গতকাল আমি গাড়িটা নিয়ে আসছি, আমাদের এক পরিচিত ভাইয়ের গাড়ি, গাড়িটা সার্ভিসিং ওয়াশ পুলিশ কিছু করিনি। তো যা আছে আমি সামনাসামনি আপনারা দেখতে পারতেছেন, আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদের। এটা হচ্ছে সিএনজি করা আছে, 60 লিটার, আর ভিভিটিআই ইঞ্জিন, ইঞ্জিন হচ্ছে অরিজিনালটা আছে, এটা কখনো বাংলাদেশে রিপ্লেসমেন্ট করা হয়নি বা চেঞ্জ করা হয়নি। সুন্দর ইঞ্জিন, কন্ডিশনটা ভালো, সাসপেনশন একটু কাজ আছে, টুকিটাকি কাজগুলো আমি করে দেবো। তো গাড়িটায় কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা বড় ধরনের বা ছোট ধরনের কোনো মানে অ্যাক্সিডেন্ট এরকম কোনো ঘটনা নেই। অরিজিনাল কালারের গাড়ি, আমি টাচ আপ করিনি, এখানে একটা ফগ লাইট ছিল এক্সট্রা লাগানো, আমি একটু কাছ থেকে দেখাবো। ফগ লাইট দুটা আমি খুলে ফেলছি গতকাল, আর এটা হচ্ছে প্রিমিয়ার গাড়ির স্টিকার, আপনারা যারা চিনেন তারা বুঝতে পারবেন। তো টিপটপ কন্ডিশন ভালো আছে, এখানে একটা কাভার থাকে, সেই কাভারটা নিয়ে কাভারটাও আমরা আমাদের কোম্পানি থেকে দিয়ে দেবো যদি কেউ আমার কাছ থেকে গাড়ি নেন। তো আমি একটু পিছন থেকে দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমি একটু পিছন থেকে দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে জি সুপারিয়র গাড়ি, প্রিমিয়ার জি সুপারিয়র, মানে এটা পুশ স্টার্ট। আর গাড়িটা কিন্তু আপনারা প্রয়োজন মনে করলে একটু আপনারা বাম্পার লাগিয়ে নিতে পারেন। আসলে বাম্পার যেটা ছিল পুরানো, ওইটা কন্ডিশন খুবই খারাপ ছিল, আমি চেঞ্জ করে ফেলছি, এই জন্য ল্যাংটা টাইপের লাগতেছে। আসলে আপনার বাম্পারটা লাগিয়ে নিতে হবে, এটা আলোচনার সাপেক্ষে, আমাকে যদি আমার দ্বারা যদি লাগান আপনারা তাহলে আমার সাথে কথা বলতে হবে। তো এই ব্যাক লাইট যেগুলো দেখতেছি এটাও কিন্তু অরিজিনাল লাইট। আর গ্লাসটা আমি একটু কাছ থেকে দেখাবো ভিউয়ার্স, গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল গ্লাস,
এটা কখনো বাংলাদেশে চেঞ্জ করা হয়নি। এই যে ভিউয়ার্স, আমার হাতে রিমোট, রিমোটে হচ্ছে আপনার ব্যাকডালাটা খুলে গেল, আমি রিমোটে ক্লিক করেছি, আমি ব্যাকডালাটা খুলে গেল। তো এনিওয়ে যাই হোক, ভিতরে একটু দেখানোর ট্রাই করবো। এটা সিএনজি করা আছে 60 লিটারের, খুব কাছ থেকে দেখাবো সিএনজিটা। সিএনজি হচ্ছে 60 লিটার, একটা ডাস্টারও আছে, আর এক্সপায়ার চাকা, জগ, হুইলেন যেগুলো থাকে, এটা প্রত্যেকটা গাড়িতেই আসলে থাকে। দেখেন এক্সপায়ার চাকার কন্ডিশনও ভালো আছে, বাট ময়লা লেগে আছে, এটা ক্লিন করলে আরও সুন্দর হবে। এই গাড়িটা হচ্ছে আমি ওয়াশ, পলিশ, সার্ভিসিং এগুলো কিছুই করা হয়নি। ভিউয়ার্স, আমি একটু দূর থেকে দেখেন গাড়িটা কত সুন্দর। আসলে প্রিমিয়ার গাড়ির, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে ভিআইপি গাড়ি, সবাই প্রিমিয়ার পছন্দ করেন। ফার্স্ট চয়েস হচ্ছে প্রিমিয়ার, তারপর হচ্ছে এলিয়ন, তারপরে আদার্স যে গাড়িগুলো আছে। প্রিমিয়ার গাড়ি গেট আপই সুন্দর, আর অ্যালোরিং, ভিউয়ার্স আমি একটু কাছ থেকে অ্যালোরিংটা দেখাবো। দেখেন অ্যালোরিং কিন্তু আসলে দেখতে সুন্দর। তো একটু ভিতরে দেখেন, এটা কিন্তু বিস্কিট কালারের গাড়ি, সিট কভার লাগানো আছে। আপনারা চাইলে সিট কভারটা ফেলে অন্য কালারের সিট কভার যারা পছন্দ করেন তারা ওই টাইপের সিট কভার নিতে পারেন। আর ভিউয়ার্স, আমি একটু ভিতর থেকে দেখাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমি আগেই দেখাইছি আপনাদের, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, আর উডেন করা আছে। উডেনগুলো একটু দেখাবো, দেখেন উডেনগুলো কিন্তু খুব সুন্দর, মানে সুইটেবল, যারা রুচিসম্মত মানুষগুলা, রুচিসম্মত জেন্টলম্যানরা গাড়িটা ইউজ করেছেন, বোঝাই যায় ফ্রেশ। আর এখানে সান প্রোটেকশন দেওয়ার জন্য লাইটিং গ্লাস সহ আছে, তো আপনারা প্রয়োজন মতো সব কিছু পাচ্ছেন। আর এই ডিভিডিটা যেটা দেখতেছি, ডিভিডিটা এটা হচ্ছে চাইনিজ ডিভিডি, এটা গাড়ির সাথে টানা, এটা 100% পরে চেঞ্জ করা হয়েছে, তো অ্যাক্টিভ আছে, ভালো আছে। আপনারা প্রয়োজন মতো চাইলে একটা ডিভিডি লাগাই নিতে পারেন। আর এখানে আমরা এই স্টিয়ারিংটা একটু দেখাবো। স্টিয়ারিং হচ্ছে এটা পুশ স্টার্ট প্লাস পুশ কন্ট্রোলিং, আপনার হাতের মধ্যে টেলিফোনে কথা বলতে পারবেন, তারপরে আপনার এসি পারফরমেন্স এখান থেকে আপ ডাউন করতে পারবেন, এসি কমানো বাড়ানো টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ড্যাশবোর্ড আছে, আপনার প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন, কাগজপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে অপটিক্যাল মিটার, আমি একটু স্টার্ট করে দেখাবো আপনাদের অপটিক্যাল মিটারটা। দেখেন অপটিক্যাল মিটার, গ্যাস তেল নাই, যাই হোক আমি অফ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, যারা প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, যতটা পসিবল হলো আমি গাড়িটা দেখানোর ট্রাই করলাম, আসলে অনেক গরম রৌদ্র, তো একটা ভিডিও করতে কিন্তু আসলে অনেক কষ্ট। যাই হোক, আপনাদের জন্য আসলে রিভিউগুলো দিই। আর সবাই জানেন আমার কাছে কখনো কোলাঘাট অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি এগুলো পাবেন না, কখনো কোনো দিন আমি আনিনি। উপরে একটা প্লেন যাচ্ছে, একটু দেখাই দেবো এদের। ওকে, ঠিক আছে। তো এবার আমরা প্রাইজের ব্যাপারে আসবো। গাড়িটা হচ্ছে টিপটপ, টুকিটাকি কাজ আছে গাড়িটা, আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে কাজ করে নিতে পারেন। আর যদি আমার কাছ থেকে গাড়ি কিনেন, আমাকে দিয়ে করান, তো আমাদের ওয়ার্কশপ আছে, আপনারা ওয়ার্কশপে আমি কাজ করাইও দিতে পারি, সেটা আলোচনার সাপেক্ষে। এবার আমি প্রাইজের ব্যাপারে আসবো। আমাদের এটা আস্কিং প্রাইস নেয়, একবারে ফাইনাল প্রাইস আমি বলে দিচ্ছি 16,40,000। এটা হচ্ছে এলিয়ন গাড়ির দামে, কিন্তু আপনারা প্রিমিয়ার গাড়ি পাচ্ছেন। আমার মনে হয় 10-এর মডেল 35 সিরিয়ালের গাড়ি 18-এর নিচে কেউ কখনো পাবেন না। অ্যাকচুয়ালি এই গাড়িটা হচ্ছে, যে ওনার, উনি হচ্ছে ফ্ল্যাট কিনবে, গাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনবে, তো ওনার আর্জেন্ট টাকা দরকার, এই জন্য গাড়িটা অ্যাকচুয়ালি সেল করতেছে এত কম দামে। তো যারা প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন, যে কিনবেন সে 100% লাভবান, সে যদি চাইলে কখনো গাড়ি আরও বেশি দামে সেল করতে পারবেন, এটা একটা ফিক্সড প্রাইস। তো আমাদের শোরুমের নাম হচ্ছে এসবি কার সিলেকশন লিমিটেড। যে যার অবস্থানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।